হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা আবার একটি নতুন মন্দির তোমাদের দর্শন করাবো। বন্ধুরা, আজ আমরা এসেছি সোমরাবাজারের সুখুরিয়া গ্রামে নিস্তারিণী কালী মন্দিরে। এটি 175 বছরের পুরনো একটি মন্দির। মন্দিরটি ইউরোপিয়ান দুর্গের মতো দেখতে। মন্দিরটি দক্ষিণমুখী নবরত্নে শৈলীতে তৈরি। জানা যায় একসময় মন্দির প্রাঙ্গণের মধ্যে ছিল নাট মন্দির, অতিথিশালা, যেটির আজ কোনো অস্তিত্ব নেই, আর শুধু মূল মন্দিরটি দেখতে পাওয়া যায়। 1847 খ্রিস্টাব্দে কাশীগতি মিত্র মুস্তাফি এই মন্দিরটি নির্মাণ করেন। এটি মুঘল স্থাপত্যর সাথে মিশে আছে। বর্তমানে শ্যামলমুত্র মুস্তাফি মন্দিরটি দেখভাল করছেন। মন্দিরের পুরোহিতের কাছ থেকে জানা যায় কাশীগতি মিত্র মুস্তাফি বাড়ির এক সদস্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে মা তাকে স্বপ্নদেশ দেন। সেই থেকেই মন্দিরটি প্রতিষ্ঠিত। এখানে বলা যায় মা রোগ শোক তাপ অভাব সব কিছু থেকে আমাদের নিস্তার করেন, সেই কারণে মায়ের নাম নিস্তারিণী। এখানে মা কোষ্ঠী পাথরের তৈরি। মায়ের নিচে যে শিবটি আছে এটি একটি পাথরের, এখানে কোনোভাবে পাথর জোড়া দেওয়া হয়নি। আমরা জানি যে মা কালীর দুটি রূপ, দক্ষিণা কালী আর বামা কালী। যে কালী ডান পায়ে গিয়ে অবস্থান করে তিনি হলো দক্ষিণা কালী, আর যে কালী বাম পায়ে গিয়ে অবস্থান করে তিনি হলো বামা কালী। দক্ষিণা কালী সবাই পুজো করতে পারে, কিন্তু বামা কালী শুধুমাত্র সিদ্ধ পুরুষরাই পুজো করতে পারে, এটি সাধারণ মানুষ পুজো করতে পারে না। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমাতে এই মন্দিরটি স্থাপন করা হয়, তাই প্রতি বছর বৈশাখী পূর্ণিমাতে এখানে বিশেষ পূজা করা হয়। এছাড়াও বিশেষ তিথি বা নিত্যদিনের পুজো এখানে হয়ে থাকে। গোটা মন্দিরটিতে একটি শান্তির পরিবেশ, এখানে আসলে তোমাদের মন ভরে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।